কালীপূজার পরের দিনই উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছিতে আইএসএফ সমর্থকদের দোকানে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দুদিনের মাথায় ওই জেলারই দেগঙ্গায় তৃণমূল কর্মীর জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। শীতের শুরুতে এই বারো কাঠা জমিতে কফির চাষ করছিলেন দেগঙ্গার বাসিন্দা আবু বক্কর মোল্লা। তার অভিযোগ, বুধবার সকালে গোটা জমির ফসল তুলে ফেলে দিয়েছেন কয়েকজন আইএসএফ কর্মী। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পঞ্চায়েত ভোটে হারের বদলা নিতে ফসল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মী। আইএসএফ লোকেরা ওরা ভোটে জিততে পারেনি, এখন আমার এই বারো কাঠা জমি ফুলকপি পুরো সকালবেলা এসে মানে কেটে দিয়ে সঙ্গে সঙ্গে ট্রাক্টর দিয়ে দর দিয়ে মানে শস্য বুনেছে, তাদের আমাদের হুমকি দিচ্ছে। তা আমার চল্লিশ হাজার টাকার মতো চলে গেছে ফসল। এসব কোনো কেন আমরা তৃণমূল করি, পয়লা কার্তিকে জমিটা ছেড়ে দেওয়ার কথা, জমি ছাড়েনি। বেশ কিছুদিন ধরে বলেই আসি ওরা গুরুত্ব দিচ্ছে না, বিশ থেকে তিরিশটা কপি ছিল। যার বিরুদ্ধে অভিযোগ তার দাবি আইএসএফ নয়, তিনি তৃণমূলেরই কর্মী। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে তৃণমূল, উঠছে প্রশ্ন। এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, অতএব তৃণমূলেরই কফি খ্যাত কাটার পরে আইএসএফ এর নামে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে, এটা অত্যন্ত নাক্কারজনক। এটা ধিক্কার জানাই এই ধরনের ঘটনা ঘটানোর জন্য। যাদের ফসল নষ্ট হয়েছে তারা বলছে আইএসএফ এর কর্মীরা নষ্ট করেছে, কিন্তু যাদের নামে এই অভিযোগ তারা বলছে আমরা আইএসএফ করি না তৃণমূল করি। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নিজেদের কোন্দল, নিজেদের মধ্যে ঝামেলা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পশ্চিমবঙ্গে আজকে ব্যাহত হচ্ছে একমাত্র তৃণমূলের গোষ্ঠী কোন্দলে এবং তৃণমূলের খেয়োখেয়ী রাজনীতিতে। কে বা কারা নষ্ট করলো এত ফসল, তদন্ত শুরু করে দেখছে, তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার। অভিযোগ, মঙ্গলবার দুপুরে সেখানে যাওয়ার পথে ইএম বাইপাসে অভিষিক্তা ক্রসিং এর কাছে একটি গাড়িতে ধাক্কা মারে নওশাদ সিদ্দিকীর গাড়ি। ওই গাড়িতে ছিলেন কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার চন্দ্রানী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রতিবাদ করায় আইএসএফ বিধায়ক তার গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তিনজনের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ করেন তিনি। আমার গাড়িটা ডান দিক দিয়ে যখন ওভারটেক করার চেষ্টা করছিল একাধিকবার ওই গাড়ির ড্রাইভার আমাদের গাড়িটাকে চেপে দেয়। আমার তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, আমি তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতাম। তো নিশ্চিতভাবে ওখানে সিসিটিভি ফুটেজ আছে, রাস্তায় আছে, সেখান থেকে দেশত্ব দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। নওশাদ সিদ্দিকীর, তার নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঠিক কি ঘটেছিল তা জানতে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। সুগন্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।